দেখুন আমাদের রাজ্যে প্রচুর ভব ঘুরে আছে। এমনিতেই শীতকালে চিড়িয়াখানায় ওই ঝিলে দেখবেন পরিযায়ী পাখি ঘুরে বেড়ায়, এরপরে দেখবেন প্রচুর ভব ঘুরে আছে, আপন মনে ঘুরে বেড়ায়, আবার একা একা বক্তৃতাও দেয়, দেখবেন কাগজ কুচোয় বক্তৃতা দেয়, একটু পাগল, বেসিক্যালি ভব ঘুরে। এত ভব ঘুরে ঘুরতে পারছে, একটা মিঠুনদা ঘুরলে বাড়তি কি ক্ষতি আছে? যাদের দলের কেউ গ্রেপ্তার হয়েছেন তারা বিক্ষোভ দেখাবেন, স্বাভাবিক, কিন্তু তারা যদি বিক্ষোভের নামে জনজীবন নষ্ট করার চেষ্টা করেন সেটা নিশ্চয়ই আইনসম্মত নয়। কালকে যেভাবে ধর্মতলায় বিনা নোটিশে লক্ষ লক্ষ পথযাত্রীকে বিপদে ফেলা হয়েছে, নিত্যযাত্রীকে বিপদে ফেলা হয়েছে, সেটা কোনো সুস্থ সমাজে কাম্য নয়, কোনো দায়িত্বশীল সংগঠন কাজ করবে না। যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপির হাতে তামাক খেয়ে জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা করা এবং ঘুরপথে বিজেপিকে চারটে, কেন্দ্রীয় সরকারকে চারটে কথা বলার সুযোগ করে দেয়া, সেই প্লট যারা তৈরি করছেন তারাই এসব করবে। বিধানসভা নির্বাচনে সিপিএম আইএসএফ কংগ্রেস একসঙ্গে ছিল, এখন বিজেপি ভাবছে যদি ওই ব্র্যাকেটে পড়লে একটু একটা কলার জয়ী বেশি করা যায়, ওসব করে কোনো লাভ নেই। বিজেপি তো শকুনের রাজনীতি করে, সবে একটা দেউলিয়া পাগল ভব ঘুরে চোর চিটিংবাজ ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী, তো সে যেখানে দেখছে একটা তৃণমূলের বিরুদ্ধে কিছু সেইখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছে, যদি মনে হয় যে একসঙ্গে আছে, এই করে হবে না, এই করে এই নোংরা পলিটিক্স মানুষ ধরে ফেলবে। দিলীপ ঘোষ সেই আত্মবিশ্বাস থেকে চিৎকার করছেন যে প্রসন্ন রায় যে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এবং ধৃত, তার বাড়িতে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেছে। দিলীপ ঘোষকে কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না? দিলীপ ঘোষ বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন? দিলীপ ঘোষ বিজেপি করে বলে সিবিআই তাকে ইন্টারোগেট পর্যন্ত করছে না, অ্যারেস্ট করা দূরের কথা। আর এই দিলীপ ঘোষ সুকান্ত শুভেন্দুদের মতো নেতারা, শুভেন্দু সিবিআই এর এফআইআর নেমড একটা তোলাবাজ ব্ল্যাকমেলার, তো সে করছে কি, তারা বিজেপিতে আছে বলে তারা জানে সিবিআই ধরবে না, তাই তারা অমুককে ধরো তমুককে ধরো তৃণমূলের বাড়ি যাই সব বলে বেড়ায়। না এগুলো তো শুভেন্দু সস্তা কথাবার্তা, এটা তো কোনো কাজের কথা নয় যে যারা গন্ডগোল করবে তাদের পাশে আছি, এটা কিভাবে হতে পারে? যদি কেউ মনে করে যে ধর্মতলায় এত যথাযথ লোক রাস্তা সেখানে আচমকা বসে পড়ে যেতে দেব না এবং কোনো প্রতীকী নয়, দেব না তো দেবই না, তাহলে এই যে লক্ষ লক্ষ যাত্রীকে হয়রানি ফেলা, সরকার কি করতো? বসে বসে দেখতো যে কারোর ইচ্ছা মতো কোনো রাজনৈতিক প্লটে লক্ষ লক্ষ যাত্রীকে, মহিলা শিশু বৃদ্ধকে হেনস্থা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, পুলিশ দেখতো? পুলিশ বারবার রিকোয়েস্ট করেছে, তারপরে যখন শোনেনি তাদের সরিয়ে যেতে বলেছে, তারা পুলিশকে হামলা করেছে। এর মানে এই নয় হিন্দু হন বা মুসলিম হন, তারা যদি কোনো ধর্মস্থান বা ধর্মের নাম করে কোনো অরাজকতা তৈরি করেন, যে ধর্ম হোক, হিন্দু মুসলমান খ্রিস্টান, সেই জায়গাটায় সাধারণ মানুষের স্বার্থ দলমত নির্বিশেষে সবার আগে, ধর্মের নাম দিয়ে উস্কানিমূলক খেলা খেলবেন না, আগুনের ছ্যাঁকা কিন্তু সবার লাগবে।